মূল্যবান একটি শব্দ আমলকি হর্তকি বয়রা। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অসম্ভব বৃদ্ধি করে, রক্ত তৈরি করে, রক্ত উষ্ণ রাখে, শরীর গরম রাখে এবং আপনার পেটের যত সমস্যা আছে এটার ভিতরে আইবিএস বিরাট ভূমিকা রাখে। আমলকি হর্তকি বয়রা যদি আপনি খান, আপনার আইবিএস হবে না, আপনার আমাশা হবে না, আপনার রক্ত আমাশা হবে না, পেটের ভিতরের স্টমাক অ্যালার্জি প্রতিরোধ করবে, আপনার অশ্বগন্ধ ফিচ্চুলা মানে পায়খানার নালীতে যে রোগগুলি হয় এগুলো প্রতিরোধ করবে। আরেকটা খেয়াল রাখবেন, যাদের অশ্বগন্ধ ফিচ্চুলা আছে মানে রেকটামে যাদের গুড়াকৃমি থাকে, গুড়াকৃমি আসে, যাদের কোষ্ঠকাঠিন্য থাকে, তাদের যাদের পায়খানা প্রস্রাব কোনোটাই ঠিক মতো ক্লিয়ার হয় না, যাদের আমাশা আছে আবার কোষ্ঠকাঠিন্য আছে, কখনো নরম কখনো শক্ত, তাদের অশ্ব বেশি হয়, গুড়াকৃমি ওখানে জমে থাকে, এটাকে আপনি হ্যান্ড শাওয়ার দিয়ে ভালোভাবে পুশ করে আপনার পরিষ্কার করে ভিতর ইনসাইডের ময়লাগুলো বের করে ফেলতে হবে এবং টিস্যু বা তুলা দিয়ে আপনি নিম তৈল বা নিম পাতার রস বের করে ওই রসটা আপনার প্রতিদিন দুই তিনবার করে পায়খানা নালিতে দিতে হবে। তারপরে ওখানে গোড়া কৃমিটা না জমতে পারলে আপনার আপনাকে বড় ধরনের কোনো অশ্বগন্ধ ফিচ্চুলার আক্রমণ করতে পারবে না। আর পায়খানার নালীর চতুর্দিকটা আপনি নিম পাতার রস দিয়ে পরিষ্কার করতে হবে, কাঁচা হলুদের রস দিয়ে পরিষ্কার করতে হবে, নিম তৈল দিয়ে পরিষ্কার করতে হবে। সব তৈল ব্যবহার করতে পারবেন না, শুধু নিম তৈলটাই ঠান্ডা, এটার জন্য নিম তৈল ব্যবহার করবেন। আর অলিভ অয়েল আপনার অন্তত সপ্তাহে একদিন অলিভ অয়েল দিয়ে গোসল করলে আপনার স্কিন প্রবলেমটা হবে না। আপনি টেবিল চামচের এক চামচ অলিভ অয়েল সকালে, টেবিল চামচের এক চামচ অলিভ অয়েল বিকালে খেলে পরে আপনার কোষ্ঠকাঠিন্য হবে না।